নমস্কার, দি রিপোর্টে স্বাগত। ডিজিটাল অ্যাপ অ্যাকাউন্ট থেকে লোন নিয়ে সময় মতো টাকা শোধ করে দিলেও হঠাৎই নেমে এলো বিপত্তি। লোন সংস্থাকারী অফিস থেকে পাঠানো অন্য নাম্বারে টাকা ট্রান্সফার করে লক্ষাধিক টাকা খোয়ালেন ব্যবসায়ী। অবশেষে বুঝতে পারলেন সাইবার প্রতারণার শিকার হয়েছেন তিনি। সেই লোন সংস্থার পক্ষ থেকে যে কর্মী ফোন করেছিলেন, প্রকাশ্যে এসেছে ব্যবসায়ীর সঙ্গে ওই ব্যক্তির কথোপকথন, শুনব। রিগার্ডিং আপ স্যার, পার্শিয়ালি পেমেন্ট কর সকতে হ্যায় 1 লাখ রুপিস করকে। ঠিক হ্যায়। হ্যাঁ জি, দেন মে আপকো বাতা দু স্যার, আপ বাতা সকতে হ্যায় আপকে অ্যামাউন্ট, অ্যাকাউন্ট কে অন্দর অভি জো অ্যামাউন্ট হ্যায় স্যার। জি হ্যাঁ, অ্যাকাউন্ট পে হ্যায় অ্যামাউন্ট হ্যায় স্যার। লাইন পে বনে রহিয়ে, মে আপকো অ্যাকাউন্ট নম্বর প্রোভাইড করা দো, দেন আপকো পুরা প্রসেস বাতা দিয়া জায়েগা মেরে দ্বারা, কেসে কেসে পে কর সকতে হ্যায় দেন আপকো স্যার। অ্যাড জো আপকা লোন অ্যাকাউন্ট নম্বর রহেগা, ও আপকো প্রোভাইড করনে কে বাদ আপকা জো एनओसी है अमाउंट की, वो पे बता दी जाएगी आपको। ठीक है, वो एनओसी लेटर तो मुझे वो एप्स में मिल जाएगी, है ना? क्या सर? मतलब मैं जब लोन अमाउंट जो क्लियर कर दूंगा तो एनओसी लेटर तो मुझे वो एप्स में ही मिल जाएगी, भारत एप्लीकेशन के अंदर ही आपको हो जाएगा। जी जी हाँ। देन सर, आप बता सकते हैं क्या सही टाइम है अमाउंट को पे करने के लिए? मैं अभी रास्ते में हूँ, आप मुझे बता देंगे ना? मैं अभी शॉप पे जा ही रहा हूँ, दुकान पे। तो मैं बता दीजिए, आप शॉप पे कितनी देर में पहुंचेंगे, देन उसके द्वारा आपको कॉल कर लिया जाएगा। एक्चुअली क्या, जो आपको अकाउंट नंबर प्रोवाइड कराया जाएगा, देन उसका जो भी अगर कोई इशू आता है, देन आपकी पूरी सहायता की जाएगी उसमें मेरे द्वारा। अच्छा अच्छा, उस वक्त आप उसी वक्त आप पेमेंट कर दीजिएगा, मेरे को टाइम बता दीजिए, उस टाइम आपको कॉल की कर ली जाएगी मेरे द्वारा। अभी अभी टाइम कितने हो रहेगी, एक सेकेंड। सर अभी टाइम हो रहा है 12:36। हेलो। हाँ जी, करीब 3 बजे कॉल करने से, उस वक्त मैं फ्री रहूंगा, तो उस वक्त सर एक्चुअली क्या है, 3 बजे जो हमारा लंच आवर रहता है ना, मेरे को अभी टाइम बता दीजिए, अगर मैंने आपकी टिकट क्लोज कर दी यहाँ से, देन उसके बाद मैं आपकी कॉल कर नहीं पाऊंगा आपको। अच्छा अच्छा। সোধপুরের কাপড় ব্যবসায়ী বিনোদ চৌধুরী জানান, লোন সংস্থাকারী অফিসে ফোন করে কথা বলে লোন মিটিয়ে দেন ব্যবসায়ী বিনোদ চৌধুরী, কিন্তু লোন সংস্থাকারী অফিস থেকে অন্য নম্বরে ফোন করে তাকে টাকা দিতে বলা হয়। সেই মতো ব্যবসায়ী বিনোদ চৌধুরী টাকা সেই অ্যাকাউন্টে দিয়ে দেন। তারপর লোন সংস্থাকারীর অফিস থেকে তাকে বারংবার ফোন করে বলা হয় যে সেই টাকা জমা পড়েনি। আমি ভারতপে থেকে একটা লোন নিয়েছিলাম, সেই লোনটাকে ক্লোজ করতে গিয়ে অ্যাকচুয়াল অ্যামাউন্ট একটু বেশি ছিল বলে ব্যাংক থেকে ফেল হয়ে যাচ্ছিল। তো আমি কাস্টমার কেয়ারে যোগাযোগ করি, কাস্টমার কেয়ার নাম্বারে, তো উনি বললেন যে আমি রিলেভেন্স টিমকে কল ফরওয়ার্ড করে দিচ্ছি, আপনাকে গাইড করে দেবে উনি। তো এটা 4th April ছিল, 5th April আমাকে ফোন আসে, কাস্টমার কেয়ারের নাম্বার ওইখান থেকেই কন্ট্যাক্ট করে, বলেন যে আপনার কী প্রবলেম হচ্ছে স্যার লোন পে করতে, বলুন আমি গাইড করে দিচ্ছি সেরকমভাবে পে করুন। তো উনি বললেন যে আমাকে ভারত পে কোম্পানির অ্যাকাউন্টেই আপনি লোনটা ট্রান্সফার করে দেন, অ্যামাউন্টটা টোটাল অ্যামাউন্ট আমার ট্রান্সফার হয়ে গেলেই আমরা লোন এখান থেকে ক্লোজ করে দেব, সেটা আপনি অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন। যখনই লোন অ্যামাউন্টটা টোটালি ট্রান্সফার হয়ে যায়, তারপরে মোবাইলটা সুইচ অফ হয়ে যায় ওনার, আর কোনো কন্ট্যাক্ট যোগাযোগ তার সাথে হয় না। কত টাকা দিয়েছেন? আমি 2,18,505 টাকা। বলছি যে আপনি কি করেন? আমার গার্মেন্টসের ব্যবসা। আর এটা অনেক বড়ই একটা গেম খেলা হচ্ছে, যেটা কাস্টমার কেয়ারে বসে ওইখানে ছেলেরাই বসে এই জিনিসটা করছে, স্টাফরাই বসে। আমি যখনই কন্ট্যাক্ট করি ওইখানে, তার 10 মিনিট পরেই ওইখান থেকে আমাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। আপনি কি ফ্রড হয়েছে? হ্যাঁ। কি হয়েছে? লোন আমার একটা ছিল, সেই লোনটা পে করতে গিয়ে টোটাল অ্যামাউন্ট আমার সাথে ফ্রড হয়েছে। হ্যাঁ, এটা শুধু আমার সাথেই না, অনেকজনের সাথেই হতে পারে। হ্যাঁ, তার জন্যই আমি জানাতে চাই এই মাধ্যমে যে এই জিনিসটা আমার সাথে যেটা হয়েছে, এটা যাতে কারোর সাথে না হয়। আপনার কত টাকা ফ্রড হয়েছে? 2,18,505 টাকা। আচ্ছা, কোম্পানির লোক কি বলছে? কোম্পানির লোক বলছে এটা আমাদের অ্যাকাউন্ট নাম্বার না, হ্যাঁ এটা আমরা কিছু করতে পারবো না, আপনি যেকে যাকে পে করেছেন আপনি তার সাথে কন্ট্যাক্ট করুন। হ্যাঁ, আমরা এই বিষয়ে কিছু করেছিল সেই কোম্পানির লোক ছিল? হ্যাঁ, কোম্পানি থেকেই, নিজের মোবাইল থেকে কন্ট্যাক্ট করেছিলেন। আচ্ছা, কোন কোম্পানি থেকে? ভারত পে। আচ্ছা, তো এখন কি মনে করছেন আপনি, যে আপনার টাকাটা কি পুরো ফ্রড করা হয়েছে? হ্যাঁ।
আর যখনই আমি কন্ট্যাক্ট করি আর প্রতিদিন আমাকে এখান থেকে ফোন আসে, লাস্ট আমি 30 তারিখ অব্দি পার ডে লোন ইএমআইটা দিয়েছিলাম, তারপরে দেখছি ওনারা কোনো যোগাযোগ করছে না। 30 তারিখের পর থেকে 30 এপ্রিল থেকে তারপর থেকে আমি লোন ইএমআই ডেলি দেওয়ার যেটা ছিল এটা অফ করে রেখেছি, তো এখন ডেলি আমাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। তো আমি ডিটেইলসটা সবাইকে প্রতিদিনই শেয়ার করছি কিন্তু কোনো ওইখান থেকে রেসপন্স পাচ্ছি না। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার সেলে গোটা ঘটনায় অভিযোগ দায়ের করেছেন সোদপুরের কাপড় ব্যবসায়ী বিনোদ চৌধুরী। গোটা ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ী। ব্যারাকপুর থেকে রাজা দেদ্দি রিপোর্ট। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।